আমি এই রোগের জন্য 1 কোটি টাকার উপরে মনে খরচ করছি, আর এই আপনারা আর কি বুঝো মনে 1 কোটি টাকা হবে, বিভিন্ন ডাক্তার মানে শেষ করে ফেলাইছি। আমি বললাম যে আমি বিদেশে অস্ট্রেলিয়ার ডাক্তার কিন্তু দেখেছি, এই আবার 3 মাস আগে থেকে তারা বুকিং দেয় মালয়েশিয়াতে আসে, আমি তো পরপাশে আছি মালয়েশিয়াতে, 3 মাস আগে তারা ই করলে হেরো আসলে গিয়ে দেখা করতে হয়, পাই নিয়ে গেছে। তবে এনকেসিটা এখানে আমি পাইছি, এটা সত্য বুঝি সত্য যে এটা তো বলতে হবে। আমার নাম মোহাম্মদ নাসিরুদ্দিন, আমার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ, বর্তমানে আমার বাসা গাজীপুরে। পেশাগতভাবে আমি বাহিরে থাকি, একজন প্রবাসী, আমি একটা কোম্পানিতে জব করি। আমি ডিপিআরসি হাসপাতালে কিছু সমস্যা নিয়ে আসছিলাম, সমস্যাগুলো হলো আমার বিভিন্ন জায়গায় ব্যথা ছিল। প্রথম আমার ব্যথাটা ছিল কোমরে, কোমরে থেকে দীর্ঘ 2013 সাল থেকে আমার এই ব্যথাটা। তা প্রথম দিকে যে ব্যথাটা ছিল অল্প ছিল, অল্প থাকাকালীন আমি তেমন একটা কেয়ার করি নাই, ব্যথা ট্যাবলেট খাইতাম, খাওয়ার পরে এই ব্যথাটা চলে আসলো আমার ঘাড়ে, এই মেরুদণ্ডের হাড়ে, মেরুদণ্ড হারার পরে এটা আবার যাইতো কোমরে, আপ ডাউন করতো। তখন আমি ওই যে ব্যথা ট্যাবলেট খাইলে একটু ভালো লাগতো, এইভাবে দীর্ঘদিন 2-3 বছর চলে যায়। চলে যাওয়ার পরে এক পর্যায়ে আমি একটু বেশি হয়, বেশি হয়ে যখন গাড়ে আসে, গাড়ে আসার পরে এটা আর যাইতেছে না, আগে তো আপ ডাউন করতো, এই গাড়ের হাড়ে মেরুদণ্ডের হাড়ের ভিতরে চিনচিন চিনচিন করে ব্যথা করতো। করার পরে এরকমভাবে ধরেন 1 বছর পর্যন্ত যায়। যাওয়ার পরে এর পরে যে এই যে গাড়ে আসলো এটার আমি মুভ করতে পারি না। পরে আমি বিদেশ থেকে মনে করেন যে 2007 মানে 1 বছর পরপর আমাদের তো আপনার এই ছুটিতে আসি, আইসা অনেক হাসপাতালে দেখানো হয়েছে, আমি বইলা বলতে পারবো না, তারপর কয়েকটা বলি। দেখাইছি হাসপাতালে, দেখাইছি 14 নম্বর, তাতে সাভারে উঠে তো দেখাইছি, এরপরে মিরপুরে 1 নম্বরে সাহেব ওনাকেও দেখাইছি, দেখাইছি বিভিন্ন জায়গায় দেখানোর পরে, এমনকি আমি মালয়েশিয়াতেও অনেক ডাক্তার দেখেছি। আমি বলে আসি, একটা ডাক্তার আসলে অস্ট্রেলিয়াতে আসতো 3 মাস আগে, তাকে বুকিং দেওয়া হইতো, 3 মাস পরপর আসতো, ওনাকেও দেখাইছি, কিন্তু এটা ওই ব্যথা ট্যাবলেট খাইলে কিছুটা ভালো থাকে আর কি। আবার এক পর্যায়ে গত বছরে আপনার 2022 সালে আমি 7 মাস আইসা থাকি এই চিকিৎসার জন্য, 3-4টা ক্লিনিকে দেখানোর পরে অনেক টাকাই যা বুঝে নিত, খরচ করার পরে আমি কোনো ফায়দা পাইনি, পরে আবার চলে যাই, চলে যেয়ে আবার 7 মাস থেকে এই গত মাসের এই মাসের 15 তারিখে, আজকে তো 1 তারিখ, মানে এই যে গত মাস গেল 15 তারিখে আবার আসলাম আইসা, মানে আমি ভিডিও দেখি, একে ভিডিওগুলো যখন দেখতাম তখন আমি সুস্থতা বোধ করতাম, এমনকি আমার ওয়াইফেরও আমি বলতাম দেখো দেখো আমি ওই জায়গায় গেলে না ভালো হয়ে যাব। বাস্তব কথা যেটা কোন জায়গায় উনি বললাম যে ডিপিআরসি একটা হাসপাতাল আছে, আমি ভিডিও দেখি, আর দেখলে আমার কাছে একটা শক্তি লাগতো, মানে ওই যে মানুষ ভালো হয়ে যেতেছে একটা বিশ্বাসের কিন্তু একটা ব্যাপার স্যাপার আছে। তখন আমি বললাম যে আমি ওইখানে যামু, ওই তোমরা যাই কো আর না কো। পরে 15 তারিখে আমি আসলাম, আসার পরে 19 তারিখে আমি এখানে আসলাম, যেদিনকে আসলাম ওই দিনকে আমি ভর্তি হয়ে যাই। স্যার আমাকে দেখে একটা কথা বলছে, তখন যখন আমি আরও 20% ওষুধ ছাড়াই ভালো হয়ে গেছি, তার মানে এটা উনি বলছে যে আপনার যে রোগ এগুলো নিয়ে আমরা গবেষণা করতে করতে এটা শেষ করে ভালো যে নতুন কিছু আবিষ্কার করতেছি। তখন আমি একটা আরও মানে আমার কাছে ভালো লাগছে, আর যেই লোকটার আমি আপনার ভিডিওতে দেখতাম তার বাস্তব দেখা যেমন আরও আমার কাছে সুস্থতা ফিল হয়েছে। তো এক পর্যায়ে আমাকে বললো যে তাহলে আপনি ভর্তি হয়ে যান 1 মাসের, আমি 1 মাসে ভর্তি হলাম, তা আজকে আমার প্রায় 14 দিন। তা আমার এই শরীরের আমি আসাম বিড়ি দিয়ে বসেন একটা গ্রামের বাসায় কথা বলে ওইভাবে বসতে পারতাম না, মানে এমনি এইভাবে আপনার গোসল করতে পারতাম না, হাত জাগাইতে পারতাম না, এমনকি আমি গেঞ্জিটা পর্যন্ত পড়তে পারতাম না। তাই ইনশাল্লাহ এখন আমি পুরোটাই এগুলো পারি, তবে গাড়ের যে মুভমেন্টটা এটাও কিছুটা কমছে 30% ধরেন। তো মোটামুটি এখন, আগে তো এটা হ্যাং হয়ে গেছিলো অলরেডি, এখন যেমন মোটামুটি আপনার ডাক দিলেও আমি হয়তো ই করতে পারি, তো এই পজিশনে আছি। তাহলে আজকে আমার 14 দিন চলে, হয়তো বা আরও কিছুদিন আমি থাকবো, দেখি আল্লাহ কি করে, এই অবস্থায় আছি। আসসালামু আলাইকুম,
আমি ডিপিআরসি হাসপাতালের একজন রোগী। 17 দিন আগে আমি যেভাবে আসছিলাম, 17 দিন আগে একটা ভিডিও আমাকে নিয়েছিল, ওই অবস্থা থেকে এখন আমি অনেকটাই সুস্থ আলহামদুলিল্লাহ। তবে একটা কথা না বলি নয়, যেটা ডিপিআরসি হাসপাতালে আমি পেয়েছি এটা হচ্ছে, আমি অনেক জায়গায় অনেক হাসপাতালে গিয়েছি, আমি নাম বলে তাদেরকে ছোট করতে চাই না, হয়তো এটা আমার ভাগ্যে ছিল, হয়তো আমি ট্রিটমেন্ট ওইখানে সঠিক পাই নাই। তো এখানে আসার পরে আমি দেখেছি ওনাদের যে মেশিন আধুনিক। আমি একজন প্রবাসী, প্রবাসও আমি চিকিৎসা করাইছিলাম, কিন্তু এরকম মেশিন আসলে আমি পাইনি যেটা সত্য। আর ওনারা আমাকে শিখিয়েও দিতেছে না যে আপনি এইভাবে বলবেন, তা না, যেটা সত্য ওটাই বলতেছি। আর এখানে মেশিন যে আধুনিক বা আধুনিকভাবে তারা চিকিৎসা করে এটা অনেক ভালো। যদি এই ধরনের রোগে, ব্যথাজনিত রোগে কোনো কেউ আক্রান্ত হয়ে থাকেন, তাহলে আপনারা আসেন, আসলে বুঝতে পারবেন এখানকার চিকিৎসা অনেক ভালো, এবং এটার যে স্টাফ যারা আছে তাদের ব্যবহার অত্যন্ত ভালো। তবে এর আগের ভিডিও আমি একটা কথা বলেছিলাম, যেটা প্রথম দিন আমি স্যারকে যখন ভিডিওতে দেখি আমি এখানে নক করি, আসার পরে প্রথম দেখাতে স্যার আমাকে একটা উৎসর্গ দিছে, যে শক্তি পাইছি, যেটা আমি বলছে যে আপনার যে আমি জিজ্ঞাসা করছিলাম, স্যার আমি কি আসলে সুস্থ? আপনারা তো বুঝেনি যে একটা অসুস্থ মানুষ একটা অসহায়ের মতো হয়ে যায়। তখন প্রথম দেখাতে আমি বললাম, স্যার আসলে আমি কি সুস্থ? উনি বলছে যে আপনার যে রোগ, এই রোগ আমরা গবেষণা কইরা শেষ করে ফেলাইছে, নতুন কিছু আবিষ্কার। এই কথাটার উপরে আমার মনের ভিতরে আরো বেশি একটা জোর আইছে যে আমি এখানে 100% ইনশাল্লাহ সুস্থ, না হলে 80% সুস্থ হম। যাই হোক, তাদের কথার সাথে কাজ মিল এবং স্যারের যে ব্যবহার আছে, এখানে যারা স্টাফ আছে অত্যন্ত ভালো, এবং যে কাজে খালারা যারা আছে যারা সহযোগিতা করে, তাদের থেকে শুরু করে ওপরে যারা কর্মকর্তা আছে সবারই সহযোগিতা এবং তাদের ভালোবাসা থেকে আমার মনে অনেকটা রোগ, তাদের অনেক রোগীর সুস্থতা লাভ করে। কারণ অনেক হাসপাতালে তো গেছি, দেখছি যে অনেক ধরনের হয়রানি হইতে হয়, কারণ এটা আমার মনে হয় এই ব্যথায় আমি প্রায় 2013 সাল থেকে যে এই ব্যথায় আমি আক্রান্ত, অনেক হাসপাতালে গিয়ে দিছি মুন্ডা এত খারাপ লাগে তাদের, আমি তাদের বদনাম বলতেছি না, তাদের ব্যবহার আছে আর এখানকার ব্যবহার ভালো, সবই ডিসিপ্লিন সবকিছু ঠিক আছে। এই ধরনের কোনো রোগে আক্রান্ত হলে আপনারা আসেন, আইসা দেখেন, ইনশাল্লাহ আপনারা সুস্থ হবেন। আমার প্রথম যখন আমি আসলাম, যে আমার হিপ জয়েন্টের সমস্যা ছিল পায়ের, আমি দেশের বাসায় একটা বলে যে যে বৈশা ভাত খেতে পারতাম না, ওটার আসাম বিরি বলে নাকি, মানে বৈশা ভাত খেতে পারতাম না, এই হিপ জয়েন্টের সমস্যা ছিল। এরপরে আপনার ওই যে শোল্ডারে হাত এভাবে নাড়তে পারতাম না, এভাবে জাগাইতে পারতাম না, আপনার জামা খুলতে পারতাম না, পড়তে পারতাম না, তারপরে গাড় ইন টোটালি আমার এক পর্যায়ে হ্যাং হয়ে গেছিল। যাই হোক, এখন ইনশাল্লাহ আমি মোটামুটি চলাফেরা করার মতো তবে হয়েছে, বা আমার হিপ জয়েন্টের সমস্যা 80% সুস্থ, আমি শোল্ডারও 80% সুস্থ। তবে গাড়ের যে সমস্যাটা আছে, এই গাড়ের সমস্যাটা ইনশাল্লাহ আগের থেকে অনেকটাই ভালো, এখন আলহামদুলিল্লাহ আমি হ্যাপি, যেটা সত্য, আমি আমার কাছে ভালো লাগে বা আমি ভালো আছি। এইখানে যে ট্রিটমেন্টগুলো, এখানে আপনার ফিজিক্যালি মানে সরাসরি ব্যায়ামের মাধ্যমে চিকিৎসাটা হয় বেশি, আর ওষুধ পাশাপাশি অবশ্যই আছে। আর স্যারের সবচেয়ে সুন্দর জিনিসটা হলো আপনার, উনি রোগ না, আমি এতদিন অনেক ট্রিটমেন্ট করেছি বুঝছেন, আমার রোগ যে কি এটাই তারা ধরতে পারে না। আমি একটা ডাক্তার, হয়তো নামটা বললে কি হয় জানি না, তাকে ছোট করতে চাই না, এক ডাক্তার কাছে উনি আমাকে বলছে যে আপনার গাড় অপারেশন করতে হইব। আমি বললাম যে আল্লাহর দেওয়া একটা সুন্দর জিনিস, আমি অপারেশন করবো, আমি আরেক কিছু দেখি। তখন আমি বলছি যে না, তারা আরেক জায়গায় গেলাম, উনি বললো যে গাড়ের ভিতরে ইঞ্জেকশন। তো গাড়ের ভিতরে ইঞ্জেকশন নিলে এটা গাড়ের ব্যাপার, একটা মানুষের কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস মাথাটা, এটা তো আমি জানি, এইরকম অনেক আছে, আমি বইলা শেষ করতে পারবো। যাই হোক, এক পর্যায়ে এখানে আমার ওরকম কিছু অপারেশন লাগে না, অপারেশন বিহীনই আমি ইনশাল্লাহ সুস্থ, এটাই। আর স্যারের জন্য আমি দোয়া করি অন্তর থেকে, এই জন্যই, কারণ অনেক হয়রানি হয়েছে, আমি অনেক হ্যাপি, অনেক হ্যাপি, এই জন্য আমি এখন সুস্থ। অনেক কাজ বলতে গিয়ে আমি রাত্রে সোজা শুইতাম, স্ট্রেট এক সাইডে কখনোই শুইতে পারিনি, আর উঠতে গেলে অন্তপক্ষে ঘুমের থেকে, ঘুম ওঠার পরে 2 থেকে 3 মিনিট লাগতো আমার, মানে ঘাড়ে দাঁড়াইতে, হেরো কি আপনার কিছু রূপে ভর কইরা খাট হোক বা কেউর উপরে ভর করে উঠতেই তো। আর বিশেষ করে সবচেয়ে আমার কাছে খারাপ লাগতো যখন আমি
গেঞ্জি পরতে পারতাম না। আমার ওয়াইফই যখন বাংলাদেশে আসতাম তখন পরাই দিত, আর ওইখানে আমার এক বড় ভাই আছে, মানে আপন বড় ভাই, উনি আমাকে হেল্প করতো আর কি। এক পর্যায়ে এই ব্যথার জন্য আমার কাজকর্ম সব কিছুই মানে আমি হারাই ফেলেছি। আর আমি ভাবছিলাম যে মনে হয় আমি কখনো মনে সুস্থ হই কি না, মানে মানে আমার মনের বলটাই আমি হারাই ফেলাইছি। দেখেন আমার বলার আর কিছু নেই, সবাই আমার জন্য দোয়া করবেন। আর আমার মতো যারা একরকম অসুস্থ আছেন আপনারা, আমি আমার অন্তরস্থল থেকে দোয়া করি এই হাসপাতালের জন্য, হাসপাতালের স্টাফ যারা আছে সবার জন্য আমার দোয়া রইল। আমার জন্য আপনারা দোয়া থাকবেন, বাকি জীবনটা যেন আমি সুস্থ সবলভাবে কাটাতে পারি। আর আপনাদের যাদের এই ব্যথাজনিত রোগ আছে আপনারা সবাই ডিপিআরসি হাসপাতালে আসেন, আসলে আপনারা বুঝতে পারবেন আসলে কতটা এখানে চিকিৎসা ভালো। অনেক জায়গায় অনেকে টাকা পয়সা খরচ করেছেন, অনেক জায়গায় গেছেন, ইন্ডিয়া গেছেন, অনেক জায়গায় গেছেন, বিদেশ গেছেন, আসলে বিদেশ ইন্ডিয়া এটা কোনো, আমাদের দেশেই ভালো চিকিৎসা আছে, হয়তো ভালো জায়গায় যেতে হবে আপনাদের। যেমন আমার বিষয় এরকমই হয়েছে যে অনেক জায়গায় ঘোরার পর লাস্টে আমি এখানে আসছি, আলহামদুলিল্লাহ এখন আমি সুস্থ। সবাই আমার জন্য দোয়া করেন, এই জন্য বলি আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।